আয়ারল্যান্ডের রিঙ্গাসকিডি এলাকার একটি জলাশয়ে নিয়মিত পানি খেতে আসে একপাল ভেড়া সহ কয়েকশো গবাদি পশু। আর এই পানি খাওয়াকে কেন্দ্র করে ঘটে যায় অদ্ভুত ঘটনা। সম্প্রতি দুর্ঘটনাবশত ওই এলাকার একটি ঔষধ প্রস্তুতকারক সংস্থার কারখানার ভায়াগ্রা তৈরির কয়েক টন ভেষজ উপাদান পড়ে যায় জলাশয়ের পানিতে। আর ওই পানি থেকেই নিয়মিত অনেক ভেড়া পানি পান করত। প্রায় 80,000 ভেড়া এখান থেকে পানি পান করার পর থেকেই অস্বাভাবিক আচরণ শুরু করে। জানা গেছে, ভেড়াগুলোকে নিয়ন্ত্রণে আনতে রীতিমতো হিমশিম খেতে হচ্ছে খামারের মেষপালকদের। ওই এলাকায় ঔষধ প্রস্তুতকারী সংস্থা ফাইজারের একটি কারখানা প্লান্ট রয়েছে। ঘটনার কথা স্বীকার করে ঔষধ প্রস্তুতকারী সংস্থা ফাইজার জানিয়েছে, ভায়াগ্রা উৎপাদনে ব্যবহৃত 755 টনের বেশি পরিমাণ ভেষজ সপ্তাহখানেক আগে রিঙ্গাসকিটি হারবারের পানিতে পড়ে যায়। এই দূষণের ফলে 80,000-এর বেশি ভেড়াসহ শতাধিক গবাদি পশুর আচরণে অস্বাভাবিক পরিবর্তন এসেছে। সংস্থার ঔষধ প্রস্তুতকারক সংস্থা সিস্টেমটির মেরামত করেছে। ভায়াগ্রা দূষণের ফলে হাজার হাজার গবাদি পশুর শরীরে অস্বাভাবিক প্রভাব পড়েছে। এই অস্বাভাবিক প্রভাব স্বাভাবিক হতে আরও কয়েক সপ্তাহ সময় লেগে যেতে পারে, এমনটাই জানিয়েছে এর সাথে সংশ্লিষ্ট সূত্ররা।